ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে 9টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দিতে গেলে তাকে কাঠালিয়া থানায় একটি মামলায় গ্রেফতার করে থানা পুলিশ। জানা যায়, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও নব্য আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফরে আসেন। আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। সকাল পৌনে 9টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলার সীমান্ত বারৈবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। পরে 10:30টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। গত 2023 সালের 4 ডিসেম্বর কাঠালিয়া থানা বিএনপি অফিসে অস্ত্র নিয়ে প্রবেশ করে বিএনপি নেতাকর্মীদের মারধর করে দুর্বৃত্তরা। এই ঘটনায় কাঠালিয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন মিরবহর বাদী হয়ে কাঠালিয়া থানায় শাহজাহান ওমর সহ 10 জনকে আসামি করে মামলা দায়ের করেন।